নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি বা সজনে ফুলের তরকারি। ঠিক এই সময় এই সজনে ফুল কিন্তু খুবই পাওয়া যায়, আর এই সজনে ফুলের তরকারি বা চচ্চড়ি যেটাই বলেন সেটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী। এটা কোনো নতুন রান্না নয়, চিরাচরিত একটি রান্না, অনেকে অনেক রকমভাবে করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক সজনে ফুলের তরকারি বা চচ্চড়ি। সজনে ফুলের চচ্চড়ি বানাবার জন্য নিয়েছি 150 গ্রাম সজনে ফুল। ফুলগুলোকে আমি ভালো করে বেছে নেব, কারণ ফুলের মধ্যে কিছু থাকে খারাপ ফুল, সেগুলোকে অবশ্যই বেছে ফেলে দিতে হয়। ফুলগুলো আমার ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে একবার ধুয়ে নেব। আর এই চচ্চড়িটা বানাবার জন্য এর সাথে যে যে সবজিগুলো ব্যবহার করব সেগুলোকে আমি কেটে নেব। নিয়েছি 6টা ছোট সাইজের নতুন আলু। আলুগুলোকে আমি খোসা সমেতই টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন, আর খোসা ছাড়াতেও পারেন, আবার নাও ছাড়াতে পারেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। তবে আমি খোসা সমেতই নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে আমি তুলে নিচ্ছি। তারপরে এই আলুগুলোকে আবারও একবার আমি ভালো করে ধুয়ে নেব। নিয়েছি 4টে ছোট সাইজের বেগুন। বেগুনগুলোকেও আমি ছোট টুকরো করে কেটে নেব। যদি আপনাদের কাছে ছোট সাইজের বেগুন না থাকে তাহলে আপনারা বড় সাইজের বেগুন নিতে পারেন, তবে সম্পূর্ণ বেগুনটা ব্যবহার করবেন না, অর্ধেক বেগুন ব্যবহার করবেন। বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া বেগুনের টুকরোগুলোকে আমি আবারও একবার ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মটর ডালের বড়ি। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে বড়িগুলোকে হালকা করে একটু ভেজে নেব। যদি আপনাদের কাছে মটর ডালের বড়ি না থাকে সেক্ষেত্রে আপনারা মুসুর ডালের ভাজা বড়িও ব্যবহার করতে পারেন, আবার পোস্তর বড়ি বা কলাইয়ের ডালের ভাজা বড়িও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর 2 ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 30-40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিলাম। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে আলুটাকে মিনিট 2-3 সময় ধরে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। হাই ফ্লেমে জলটাকে ভালো করে ফুটতে দেব। জল যখন ভালো মতন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা সজনে ফুল। ফুলগুলো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এই ফুলগুলোকে আমি একটু জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে নেব। তারপর এই জলটাকে সঙ্গে সঙ্গে ছেঁকে ফেলে দিতে হবে, জলের মধ্যে দিয়ে কিন্তু কখনোই ফোটাবেন না। অপরদিকে আলুটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটাকেও আলুর সাথে মিনিট 2-3 সময় ধরে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। সজনে ফুলটা যেভাবে গরম জলে আমি হালকা করে ভাপিয়ে নিলাম ওইভাবে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে আর সজনে ফুল কখনোই তেতো লাগে না। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। ভালো করে এবার সব কিছু মিশিয়ে আবারও মিনিট 2-3 সময় ধরে ভেজে নিচ্ছি। আলু আর বেগুনটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সজনে ফুল। দেখুন সজনে ফুলগুলো কিন্তু খুব বেশি নরম হয়নি, কারণ সজনে ফুল আমি সেদ্ধ করিনি। দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি।
ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে দিয়েছি। সজনে ফুল কখনোই সেদ্ধ করবেন না, তাহলে সজনে ফুলের মধ্যে যে গুণাগুণটা আছে, মানে খাদ্যগুণটা যেটা আছে, সেটা সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক সময় ধরে এটাকে একটু সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করছি না, সবজির জলেই সম্পূর্ণ রান্নাটা হবে, আলাদা করে জল দেওয়ার একেবারে প্রয়োজন নেই। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন, আলুগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু কোনো মশলার ব্যবহার করা যায় না, তাহলে খুব একটা ভালো লাগে না। আমাদের সজনে ফুলের চচ্চড়ি কিন্তু মোটামুটি হয়ে গেছে। একটু ভালো করে আমি আলুগুলোকে ভেঙে মিশিয়ে দিচ্ছি, যাতে চচ্চড়িটা একটু মাখা মাখা হয়। আর অনেক সময় দেখা যায় সজনে ফুলগুলো একটু তেতো ভাব থাকে, গরম জলে অল্প পরিমাণে লবণ দিয়ে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর তেতো ভাব থাকে না। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের সজনে ফুলের চচ্চড়ি একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম ভাতের সাথে এই সজনে ফুলের চচ্চড়ি আমি সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।